জায়গা পরিবর্তন করে, ইন্তেকাল করে, মরে না, তাই বলে কবর চিন্তা করিও না। তুমি ওখানে যাইও না, কয় না আমি যাবই, লোক ওর সাংঘাতিক, লোক একটা রিপু, মানুষের মধ্যে ছয়টা রিপু আছে, তার মধ্যে লোক একটা রিপু, এই রিপু দমন না করা পর্যন্ত মানুষ আল্লাহ পর্যন্ত বুঝতে পারবে না। খবরদার, এই চিস্তিয়া সামরিয়া তরিকার সব ঠিক মতো যদি আদায় করো, ওই ছয়টা রিপু জড়িয়া পুরিয়া ছাই বর্ষ হইয়া যাবে, তুমি আল্লাহ নলি হইয়া কবরে দেওয়া। বাবা কাপঞ্চ নোমান ইবনে মাকরিন বলতেছে, মাজারিসুল আবরার কিতাব থেকে বলতেছি আমি, আমার মন গড়া কথা না, নোমান ইবনে মাকরিন বলতেছে, বউকে যে তুমি যাবা নাকি আমার সাথে, কয় না অত বড় অথর্ব আমার দ্বারা হবে না, তোমাকে হুজুর টাকা দিয়েছে আমি জানি, কয় না যাও না যাও আমি যাবই, সে গেছে সব যা কবরে কাপড়ের কাপড় খুলছে, আমার বসিয়া নাই, এক একা কবর খনন করিয়া কাপড়ের কাপড় সিনা বরাবর খুলছে, সিনা বরাবর খোলার সাথে সাথে আমি না তোকে 100 টাকা দিয়ে এসেছিলাম, আমাকে বেশি যদি করতে চাইছস, কবরে যদি মুর্দা ব্যক্তি হাত ধরে একা একা, তা বলছেন কি অবস্থা, দফা রফা হাত ফেল করছে, ওইখানেই মারা গেছে, ওইখানেই শেষ, তাই বলে স্বপ্নে হজ করলে তাকে হাজি বলা যাবে না, স্বপ্ন দোষ হইলে তাকে জেনার কেসাস করতে না, এক্ষেত্রেও তদ্রু। আসুন যে কথা বলতেছিলাম, কি যেন বলতেছিলাম, কম করি হাত ধরছে, ওনার খলিফা সুলাইমান বিন জুজনি রহমাতুল্লাহ আলাইহি তাকে স্বপ্নে বলতেছেন, সুলাইমান আমার কবরের মধ্যে নোমানের লাশ পড়ে আছে, তাকে গোসল করাইয়া কাপড়ের কাপড় পরাইয়া জানাজা পড়াইয়া আমার পাশে আলাদা কবর দিয়ে দাও। হজরত আপনি সাথ এতনা গুসা দি গিয়া উনকি সাথ এতনা মুআমালাত কিয়া জরুরত হয়, আপনার সাথে এত বড় বেয়াদবি করছেও, আপনার কাপড়ের খুলছে তার সাথে এইরকম ভালো ব্যবহার করার দরকার কি, কয় মারা দেওয়ার সময় কারে বা তৈবা পড়তে পড়তে মারা গেছে, তাছাড়া আমার হাতে হাত রেখে মারা গেছে, এই জন্য আমি আমার মরিদ হিসাবে কবুল করি, আল্লাহ আমাদের কাছে যাই হোক।
দুধদারার কাছে গেলে দুধ পাওয়া যায়, চাউদারার কাছে গেলে চাল পাওয়া যায়, পানওয়ালার কাছে গেলে পান পাওয়া যায়, মিষ্টিওয়ালার কাছে গেলে মিষ্টি পাওয়া যায়, দইওয়ালার কাছে গেলে দই পাওয়া যায়, আল্লাহওয়ালাদের কাছে গেলে বাবা আল্লাহ নলি হয়ে কবরে যাওয়া যায়। আল্লাহওয়ালা আর আল্লাহ ভোলা, আল্লাহ ভোলা লোকের কাছে যাইও না, তাহলে কামাবে না। আল্লাহ লোকের কাছে যাই, আল্লাহ লোক চিনতে হয়, বুঝতে হয়।